সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার সঙ্গেই থাকুন আর পরিচিত হন লন্ডনের একটি আইকনিক স্থাপনার সঙ্গে। নর্থ গ্রিনিচ স্টেশন দিয়ে চলে এলাম দক্ষিণ পূর্ব লন্ডনের গ্রিনিচ পেনিনসুলায়। এই দেখুন সেই আইকনিক স্থাপনা, মিলেনিয়াম ডোম, দি লার্জেস্ট ডোম ইন দ্য ওয়ার্ল্ড, আমার জানা মতে পৃথিবীর সর্ববৃহৎ ডোম। বছরের 365 দিনের সঙ্গে সঙ্গতি রেখে এই ডোমের ডায়ামিটার রাখা হয়েছে 365 মিটার্স। ডোমটির টেফলন কোটের ছাদকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়েছে 12টি স্টিল মাস্ট। এই যেন বছরের 12টি মাস। বিশাল আকৃতির এই ডোমের ভিতরে স্থান মিলবে বড় ধরনের দুটো ফুটবল স্টেডিয়ামের। মূলত 2000 সালকে উৎসবের মাধ্যমে বরণের উদ্দেশ্যে নির্মিত এই ডোম। একবিংশ শতাব্দীর আগমন, দি বিগিনিং অব দি থার্ড মিলেনিয়াম। উৎসবের মাধ্যমে নতুন শতাব্দীকে বরণের কারণে মিলেনিয়াম এক্সপিরিয়েন্স নামে এখানে করা হয় এক বিশেষ এডুকেশনাল এক্সিবিশন। মিলেনিয়াম এক্সপিরিয়েন্স এক্সিবিশনটির উদ্বোধন হয় 1999 সালের 31শে ডিসেম্বর। উদ্বোধন করেন এদেশের রানী আর তৎকালীন প্রধানমন্ত্রী। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 2000 সালে অনুষ্ঠিত মিলেনিয়াম এক্সপিরিয়েন্স এক্সিবিশন উৎসবের খানিক অংশ। 2000 সালে অনুষ্ঠিত সেই এক্সিবিশনটি দেখার সৌভাগ্য আমার হয়েছিল। দুঃখের বিষয়, বহু আলোচিত মিলেনিয়াম এক্সপিরিয়েন্স এক্সিবিশনের জনপ্রিয়তায় ছিল অনেক ঘাটতি। তাই মাত্র 1 বছর চলার পর 2000 সালের 31শে ডিসেম্বর এক্সিবিশনটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। বলা যায় সেই সাথে মিলেনিয়াম ডোমের অপমৃত্যু। 789 মিলিয়ন পাউন্ডস খরচে তৈরি মিলেনিয়াম ডোমের অপমৃত্যু। 2021 সালের হিসেবে সেই খরচের পরিমাণ 1.38 বিলিয়ন পাউন্ডস। The Millennium Experience Exhibition was closed down as a failure project. 2021 সালে টেলিকমিউনিকেশন কোম্পানি O2 মিলেনিয়াম ডোমটি কিনে নেয়। এরপর নতুন সাজে সাজানো হয় মিলেনিয়াম ডোমকে। বিশাল আয়তনের মিলেনিয়াম ডোমের মধ্যভাগে নির্মিত হয় 20,000 আসন বিশিষ্ট O2 অ্যারিনা। ডোমকে দেওয়া হয় নতুন প্রাণ, সঙ্গে নতুন নাম। অতীতের মিলেনিয়াম ডোম আজকের O2। আপনারা দেখছেন ডোমের সেন্ট্রাল সেকশনে 20,000 আসন বিশিষ্ট O2 অ্যারিনা। 2009 সালে এই O2 অ্যারিনাতে মাইকেল জ্যাকসনের একটি কনসার্ট করার কথা ছিল। 2009 সালে মাইকেল জ্যাকসনের অকাল মৃত্যুর কারণে সেই কনসার্টটি আর অনুষ্ঠিত হতে পারেনি। 2012 সালের সামার অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক্স গেমসের কিছু ইভেন্টস এই O2 অ্যারিনাতে অনুষ্ঠিত হয়েছিল।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ও2 এরিনার চারপাশ ঘিরে নির্মিত শপিং আউটলেটসের খানিক অংশ। এখানে এলে আপনার দেখা মেলবে বহুবিধ ব্র্যান্ডেড আউটলেটস। ২০০০ সালের ফেইলোর প্রজেক্ট আজ পৃথিবীর নাম্বার 1 মিউজিক, এন্টারটেইনমেন্ট, লেজার অ্যান্ড শপিং ভেনিউ। একটি বিশাল আয়তনের তাঁবুর নিচে শপস, রেস্টুরেন্টস, বার্স অ্যান্ড ক্যাফেস। ও2 স্থানীয় আর পর্যটকদের একটি দর্শনীয় স্থান। মিলেনিয়াম ডোম নির্মাণের পূর্বে এই এলাকাটি ছিল একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টল্যান্ড। এলাকার মাটি ছিল চরমভাবে দূষিত। আসুন আর দেখুন সেই ইন্ডাস্ট্রিয়াল পলিউটেড ল্যান্ডের ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন। দেখুন ঘুরতে ঘুরতে চলে এলাম সিনে ওয়ার্ল্ডে। লন্ডনস লার্জেস্ট মাল্টিপ্লেক্স সিনেমা উইথ 19 স্ক্রিনস। দেখুন এই রাতের বেলায়ও কমতি নেই উৎসাহী আরোহীদের ডোমের ছাদ ভ্রমণ। এ থ্রিলিং ক্লাইম্বিং এক্সপিরিয়েন্স। 360 ডিগ্রি ভিউ অফ লন্ডন ফ্রম ওভার 50 মিটার্স। আজ এখানেই এই বিশেষ স্থাপনার গল্পের ইতি। গল্প শুনুন অন্য সময়ে অন্য কিছুর। আল্লাহ হাফেজ।